हेलो फ्रेंड्स, आमी दिया। आमार चैनल घरोयार रान्ना बान्नाय आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर संगे एकदम भिन्न स्वादेर भिन्न रकम चिकेनेर रेसिपी निये हाजिर होयेछि, जेटार नाम हलो चिकेन भुना। सब समय तो एक ही रकम भावेई आमरा चिकेन रान्ना करे थाकि, एबार एकटु अन्य भावे करेई देखुन। पुरो भिडियोटा देखुन, भिडियो भालो लागले अवश्यई करे एकटा लाइक करे देबेन, शेयर करे देबेन आर प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे देवार अनुरोध रइलो। এখানে আমি চিকেন ভুনা বানানোর জন্য 1 কেজি চিকেন নিয়ে চিকেনটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলো কিন্তু এরকম মিডিয়াম করাই রয়েছে। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব টক দই 1/2 কাপ মতো, অর্থাৎ 100 গ্রাম। এবারে আমি হাত দিয়েই চিকেনটাকে খুব ভালোভাবে সবকিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, আর চিকেনটাকে এইভাবে আমি ম্যারিনেট হতে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 4-5টা মতো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5-6টা মতো লবঙ্গ, 4 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 4-5টা ছোট এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি এবং দিয়ে দেব 1.5 চা চামচ গোটা ধনে। 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই সব গোটা মশলাটাকে আমি কড়াইতে শুকনো খোলা একটু ভেজে নেব, মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 1 মিনিট আমি সবকিছুকে ভেজে নেব। এক মিনিট মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি, আর মশলাগুলো থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। সমস্ত গোটা মশলা ভাজাগুলোটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। শুকনো খোলায় ভাজা এই গোটা মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা এটাকে চাইলে মিক্সিতে অথবা শিলপাটায় গুঁড়ো করতে পারেন। মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি গুঁড়ো, কিন্তু এরকম করে নিতে হবে। গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেল। তেলটাকে ভালোমতো গরম করে নেব। তেলটা ভালোমতো গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে আমি দিয়ে দেব এবারে পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হাই ফ্লেমে রেখে 2 মিনিট মতো ভেজে নেব একদম ব্রাউন করে। পেঁয়াজটাকে 2 মিনিট ধরে আমি একদম বাদামি করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এর ভিতরে এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে চিকেনটাকে প্রথমে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে দিয়েছি, কারণ যেহেতু ম্যারিনেট করা চিকেন, সেজন্য যদি আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু জলটা বেরিয়ে যেতে পারে, তখন কিন্তু আর ভালোভাবে ফ্রাই হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। দুই তিন মিনিট মতো সময় ধরে চিকেনটাকে কিন্তু আমি হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ মতো। আদা রসুন বাটা কিন্তু আমি ম্যারিনেশনের সময় ব্যবহার করেছিলাম আর এখন আবার দিলাম, অর্থাৎ দুবার কিন্তু ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের টমেটো, যেটাকে আমি পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তাহলে পরে আদা রসুন বাটা এবং টমেটো বাটার কাঁচা গন্ধটা একদম চলে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতেই আমি রেখেছি। সব কিছু ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু জলটা বেরিয়ে গিয়েছে। যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল আগে থেকে, সেই কারণেই কিন্তু জলটা বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 5-7টা মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা এই ভাজা গুঁড়ো মশলাটা। সব মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব। সবকিছু মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষাবো 10 মিনিটের জন্য। তবে মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। দশ মিনিট ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর মাংস থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু টক দই ব্যবহার করেছি এবং টমেটো ব্যবহার করেছি, সেই জন্য টকটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এরকম হাইতে রেখে ঢাকা ছাড়া আমি আরও 1-2 মিনিট মতো কষিয়ে নেব। তাহলে পরে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এই যে ঝোল ব্যাপারটা রয়েছে এটা একদম গামাখা গামাখা হয়ে যাবে। মাংস থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে আর একদম ভুনা অর্থাৎ কষা কষা হয়ে গিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হবে না, যদি আপনারা ভাত দিয়ে খান সেক্ষেত্রে একটু ঝোলঝোল রাখবেন, আর রুটি পরোটা বা নান দিয়ে খাওয়ার জন্য তখন কিন্তু একদমই ড্রাই ড্রাই মাখামাখা হবে। শেষ উপকরণ দুটো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, এবং দুটো কাঁচা লঙ্কাকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে গরম মশলা এবং কাঁচা লঙ্কাটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ জল দিয়েছি যেহেতু। গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম টু হাইতে রেখে 6-7 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলেই কিন্তু আমাদের চিকেন ভুনা একদম রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে 7 মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু বেশ এখন গায়ে মাখা হয়েছে, একদম পারফেক্ট চিকেন ভুনা যেরকম হয়। গ্যাসের ফ্লেম অফ করা অবস্থায় ঢাকা দিয়ে আমি এটাকে 1 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। দেখতেই পাচ্ছেন চিকেন ভুনা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমাদের। গরম গরমই চিকেন ভুনা আমি পরিবেশন করে দিচ্ছি। এটা কিন্তু গরম সাদা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগবে। একবার আমার এই রেসিপি ট্রাই করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের মতামত। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।